আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম মোহাম্মদ ইউসুফ, বাবার নাম হাজি আমিনুল হক, মার নাম কুমকুম সুমাগত, খানসুন্নগর, ওয়ার্ড নম্বর 1 নম্বর ওয়ার্ড, তানাপুর চেরু, ডিস্ট্রিক্ট চিটাগং। আয় মুক্তিযুদ্ধে আয় হরিণা দিয়ে রা দিয়ে গে ইন্ডিয়া তোনার আর তুম ট্রেডিং সেন্টার মধ্যে দিলে গিয়ে গে এত আমি হানন্তার আসি ওই ফালাটোনা ট্রেডিং সেন্টার, ওখান থেকে ট্রেডিং দিয়ে রা আবার হরিণা আসছি। হরিণের থেকে আবার আমাদেরকে এখানে 12 জন করিয়ে রে গ্রুপ করিয়ে রে বাংলাদেশ পাঠাই। আর এক গ্রুপ কমান্ডার আছে যে ফজল, 12 জন গ্রুপ আর ওই ভারত বাংলাদেশ রওনা চলে এসছি। আর নারায়ণের মধ্যে আর অপারেশনত আসলে এই সময় এখানে পাকিস্তানি সৈন্য আছে ওই যে এই সময়, তো আর যে সময় নারায়ণের ছিলাম এই সময় নারায়ণের মধ্যে সৈন্য আর্মি সৈন্য আছে এখানে আর আর আল্লাহ বিভিন্ন তারা বাড়িঘর দোয়া কান্দান ফুড়ি দিয়েছে ওই সময়। আর এই সময় অনুষ্ঠান কলার মধ্যে টিলের মধ্যে আসলাম, এত আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে ফুট ছড়িয়ে আসছে। আর আর্মি আসলে যে পাড়া ফুট ছড়িয়ে আসছে আর আর্মি এসে ইন্ডিয়া ভারতীয় আর্মি ওরা ফুটুক ছড়ির মধ্যে আর আল্লাহ দেখাশোনা হয়েছে ফুটুক ছড়ির তন ক্যান্টনমেন্ট এর আর আসছি ডান পর্যন্ত। আহমদুল হক, পিতা মরহুম হাজি আবিদুর রহমান, মাতা হাজারা হাতুন, উপজেলা ফুটুকছড়ি, ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, ভারত। আরা 27 জন মিডিয়ারে আরোগ্য প্রদর্শক লই মানে বেড়ে মাধ্যমে আর ভারত দেয় পৌঁছি। প্রথমে হরিণা ছিলাম, হরিণের তুন আর ট্রেনিং দিয়েছে শিলচর, আসাম শিলচর লাইলাপুর ট্রেনিং সেন্টার। এই তুন ট্রেনিং 1 মাস ফরো দিয়ে আবার হরিণে আসি, হরিণা এন ফরো দিয়ে 1 সপ্তাহ ফরো দিয়ে আনারে কর্নেল ওসমানিয়েছি, ওসমানিয়াই এরে আর 10 মিনিট বক্তৃতা করছি, বক্তৃতা করানো পর দিন আর আর 4টা বাদে মানে এই বাংলা আসন মাধ্যমে ভাড়া দিই। মারা গো 24 জন গ্রুপ আছিলাম, একজন 24 জন গ্রুপের ফরো দিয়ে রে আরা কিছু আসিল হাড়াদারির আর আরা কিছু পরীক্ষরিস মিলিয়ে রে 24 জন আসিলাম। 24 জনের মধ্যে এই গ্রুপ কমান্ডার 12 জন নিতে রাখকে গিয়ে গিয়ে আনা 12 জন দানি আমরা লই রেখে আসিলাম। প্রথমে আরা গিয়েছি এই আজাদি বাজার ধর্মপুর, আজাদি বাজার তুন আই রে গোয়ালঘাটটা আসিলাম 6-7 দিন, গোয়ালঘাট তুন আই মানিকপুর আসিলাম, প্রায় মানিকপুরেই আসিলাম মানে 500 মাস পর্যন্ত। এই মানিকপুর তুন আর বিভিন্ন এলাকার দায়ের উপাসন করছি, পাঞ্জুম গুজি, তারপর রামাট্য গুজি, বিউরেট গুজি, বিভিন্ন জায়গার গুজি, থা লম্বুঙ্গি আছে, তারপর আবুল কালাম আছে, যেদিনে ফরুক ইচ্ছা স্যান্ডার করি এরে একটু দার্গই এইসব মধ্যে ফরিকশরীর মধ্যে খানার ব্যবস্থা করছি, খানার দোকান আছে কবি সদর স্কুলে বসতি আর কমান্ডার আছে জানি আলো, ও যাওয়ার সময় ইয়ার মধ্যে ব্রিসুরের মধ্যে মিস ফায়ার করছি, ফায়ার করে আবার উর্গ উর্গ নিতারণ লই আরা বাজার ঢুকি, বাজার ঢুকুন ঘরে দিই এবার খাইতে বসছি যে হঠাৎ ও সাইডে দেওয়া বসছি ওরই টেবিলের মধ্যে দাম খাই মিস ফায়ার হয়ে গিয়ে মিস ফায়ার আমার ডাইনাতের মধ্যে লাগি অ্যাস্টান গান। এরপরে তোমার ওই বদল ফার্মেসি আছে, বদল ফার্মেসির মধ্যে ইয়া করছি ব্যান্ডেজ করছি অনেক আসল নাকি এইসব না যেতে প্রায় এড়ে আর মুক্তিযুদ্ধ এখন অ্যাডভান্স হয়ে পড়েছে কি প্রায়
এইটোন বাজারৰ দোন দি মিদ এক সপ্তাহ আছিলে মই ইটনাৰে হস্পিটেল ৰেণ্ডে খালচনগৰ তুমি এই গৈছো চিডাং হস্পিটেল প্ৰায় ছমাস আছিলে বৰ্তমান তো বাংলাদেশ খুব শান্তিতে আছে উদযাপন করার জন্য ঈদের ঈদের পরের দিন প্রায় দুপুর একটা নাগাদ এই বাড়ি থেকে ধরে নিয়ে ওনাকে রক্ত ধরে গুলে কি করছে পাশের মাধ্যমে কি হত্যা করছে দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মার বেগাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।